নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে যার নাম ভুকারস ইন দ্য হাউস। ভিডিও শুরু করার প্রথমে সকলকে জানাই মন থেকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজ যতটুকু ভিউজ এসেছে, যেটুকু ভিউজ এসেছে, সবই তোমাদের ভালোবাসা। আর সেই সব ভালোবাসার মানুষগুলোকে মানে কি বলবো, আমি কিছু ভাষা নেই আমার তাদেরকে কিছু বলার। বাট আমি সিরিয়াসলি আমি এমন কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ফ্যামিলির বাইরে পড়ে। দেখো, ফ্যামিলির মানুষ কিন্তু সাপোর্ট করে, ঠিক আছে, সেটা সবাই জানে, তাদেরকে তো ভালোবাসা আছেই। আর এছাড়াও না, ফ্যামিলির বাইরে কিছু কিছু মানুষ পড়ে যারা না চাইতেই তোমার খুব আপন হয়ে যায়। তো সেরকম কিছু মানুষ যারা, আশা করি এখন আমার কথা শুনে বুঝতে পারছে আমি কাদের কথা বলছি, কারণ তারা ভালোভাবে আমাকে চেনে আর আমার সাথে কথা বলে তারা জানে আমি কখন কোন কথাটা আমি কাকে বলতে চাই, ঠিক আছে। তো তারা, আশা করি তোমরা বুঝতে পারছ, বিশ্বাস করো তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, এর থেকে বেশি কিছু আর না বলে আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে, তো দেখতে থাকো। আর এখানে আমি তৈরি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। দেখে আমাকে কেউ বলবে না যে বাজারে যাচ্ছি, মনে হয় যেন ফ্যাশন করতে যাচ্ছি। আর দু আঙুল দেখে বলে দিচ্ছি 2 টাকার বাজার করতে যাচ্ছি। তো চলো, বাজারের দাম আগুন জাস্ট ফর বেগুন, বাট সুজল সেটা আমাকে কিনতে দেবে না, কারণ ও ওটা খেতেই পছন্দ করে না। তাই এই কটাই বাস। এখন কিনে নেব আলু। শুধুমাত্র এই সবজিটার জন্য আমি জীবনেও রোগা হতে পারবো না। টুকটাক কটা সবজি আর পুজোর ফুলও নেওয়া হয়ে গেছে। এবার চলে যাবো গ্রসারি আইটেমের দিকে। জিনিস তো এখানে অনেকেই ছিল, বাট আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো আমি পাইনি। তাই এখান থেকে এবার বেরিয়ে যাব, চলে যাব বেকারি শপে। এখানে সব রকমের ব্রেড পাওয়া যায়, গার্লিক ব্রেড থেকে শুরু করে নিয়ে পিৎজা ব্রেড সব কিছু পেয়ে যাবে এখানে। আর তাই এখান থেকে আমরা ব্রেডটাই কিনে থাকি নর্মালি। আর হ্যাঁ, এখানে খাড়িও পাওয়া যায়। আমার ভাই বোনরা যদি এখন ভিডিওটা দেখে তাহলে ওরা বুঝতে পারবে যে আমি খাড়ি কোথা থেকে নিই। এখানে কেকও আছে, মাফিনসও চলে এসেছে দেখছিলাম শীতের জন্য। আর শীতের কেকও এসে গেছে, প্লাম কেক। ব্রেড আমার কেনাও হয়ে গেছে। আজকে চলো তোমাদেরকে আমার বিল্ডিংয়ের গার্ডেন আর ক্লাব হাউস দেখাই। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের গার্ডেন এরিয়া, যেখানে সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে আসে, এছাড়াও ইভিনিংয়েও আসে। বাট এখন দুপুর 12টা বাজে, তাই আশা করি আর কাউকে দেখা যাবে না। আর এখানে হচ্ছে সিটিং এরিয়া রয়েছে। ওই দেখো একটা আন্টি গেল, একজনকে পেয়েছি। আর এগুলো হচ্ছে ফুলের গাছ বাগানে। বিল্ডিংয়ের গাছ থেকে ফুল তোলা মানা, বাট কেন তুলবো না, গাছগুলো আমার শ্বশুরের লাগানো। এ দেখো বোর্ডে বড় বড় করে লেখা, জবা ফুলের গাছ বাবা একটাই লাগিয়েছিল, বাট আমি জানি না যে সেটা কোথায় আছে। তাই প্রত্যেকটা জবা ফুলের গাছ থেকে ফুল তুলে নিচ্ছি, কোনো একটা তো আমার শ্বশুরের হবে রে বাবা। এখানেও একটা সিটিং এরিয়া আছে। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ক্লাব হাউসটা। আর এটা হচ্ছে বাচ্চাদের কিডস প্লে এরিয়া, এটা ক্লাব হাউস। আর এটা হচ্ছে সিনিয়রদের প্লে এরিয়া, যেখানে ওরা ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল খেলতে থাকে। আর এটা হচ্ছে জিম এরিয়া, যেখানে আমাদের মতন ল্যাতখোরদের কোনো জায়গা নেই, তাই আমরা যাই না। ক্লাব হাউসের টেবিল টেনিসের জন্য একটা রুম আছে। এখানে আর একটা ক্যারাম বোর্ডও আছে, বাট আমি দরজার বাইরে ছিলাম বলে আমি দেখাতে পারিনি সেটা। এটা হচ্ছে ক্লাব হাউস, এখানে আমাদের কার্তিক পুজোর জন্য খাওয়া দাওয়ার জন্য বুক করা হয়েছে। ভিতরে আরও একটা বাগান মতন আছে, তো চলো ওখানে যাই, গিয়ে দেখি কি আছে কি নেই। বাবা গার্ডেনে অনেক গাছই লাগিয়েছে, মালির কাছ থেকে জেনে নিই আগে কী কী গাছ লাগিয়েছে, তাহলে সেগুলো তোমাদেরকে দেখাই। নেই ও কল আয়েঙ্গে ये कब लगाया पापा ने लॉकडाउन में लगाया अच्छा का एकदम लास्ट में अच्छा उधर एकदम कोने में जो उधर मिर्ची का है
पक गया है पूरा, तोड़ लीजिए उसे। और कोई तो आम का पेड़ कभी लगा है क्या? लगा हुआ है उधर, एक इधर लगा हुआ है। अच्छा देख रहे क्या उनके पास? হলুদ গাছটাও বাবার লাগানো, আমি যতদূর জানি বাবা বলেছিল। যে পেয়েছি লঙ্কা গাছটা, যেটা মালিমা তো বলল, কটা তুলে নিই এখান থেকে, চলো। কলাই এটা হচ্ছে আমার মায়ের বিড়াল, মাকে দেখলেই চল 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 হয়ে যায় ঢং। ঘর থেকে আমাদের গার্ডেনটা দেখতে ঠিক এরকম লাগে। আর এটা হচ্ছে আমাদের পুরো পার্কিং এরিয়াটা, বাস এতটুকুই। তো বাড়িতে এখন কার্তিক পুজো তৈরি চালু হয়ে গেছে। এখানে একটাই ঠাকুর তোমরা আপাতত দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে জোড়া কার্তিক পড়েছে। আর একটা কলকাতা থেকে মা নিয়ে আসছে, মা মানে আমার শাশুড়ি মা নিয়ে আসছে। পুজোর সব বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে, যটা যা লাগবে তা ধুয়ে রেখে দিয়েছি। এবার মা আসবে যখন, মা বুঝতে পারবে যে কি কি লাগবে না লাগবে। আর এখানে কিছু কেনাকাটা করে রেখে দিয়েছি পুজোর জন্য, যা যা লাগবে আর কি। আর বাকি কেনাকাটা আজকেও করতে যেতে হবে, তাই তোমাদের সাথে আজকে কি কি কেনাকাটা করছি সেগুলো শেয়ার করব। এইগুলো করতে পারিনি কারণ এগুলো অনেক তাড়াহুড়ো ছিলাম, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আজকে দেখি, আজকে খুব কম জিনিসই কেনা। এটা হচ্ছে আমাদের হল রুমটা, যেখানটা আর কি মানে পুজোটা হবে। পুজোটা এই সোজা জায়গাটাতে হবে, বাট ডেকোরেশন এবারে আমরা আর করব না, এবারে লোক বলে দেওয়া হয়েছে। তো পুজোর দিনকে লোক এসে ডেকোরেশন করে দিয়ে যাবে, সেই ডেকোরেশনের পুরো পার্টের ক্লিপটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা কেনাকাটা করতে, আর আমরা প্রথমে চলে এসেছি কুশনের দোকানে, কারণ মা বলেছিল কি কার্তিক পুজোয় কুশন দিতে হবে, তো সেই হিসেবে কথাবার্তা বলা হচ্ছে। বাট সেখানে আমরা পাইনি, তো আমরা চলে এসেছিলাম ভাইন্দারে। মামার বাড়ির তরফ থেকে নাকি নতুন জামা কাপড় দিতে হয় মা আর বাবাকে, তো সেটা কিনতেই বেসে গেছিলাম পাঞ্জাবির দোকানে। ওর হাতের এই কালারের পাঞ্জাবিটা আমাদের খুব ভালো লেগেছিল। এটা কিছু 1350 টাকা বলছিল, আর ও একদম বার্গেনিং এ ওস্তাদ। এই 1350 টাকা ও পুরো 750 টাকায় নাম এসেছে, তাহলে ভাবো কি পরিমাণে বার্গেনিং করতে পারে। নেক্সট চলে যাচ্ছি মিরা রোড, আমাদের বালিশ চাদর এগুলো পছন্দ হয়নি, তাই ভাইন্দারের এখানে বালিশ চাদর কোলবালি সেগুলো দেখে নেব। কত কিউট এ বালিশটা, আর দাঁড়া তোমাদেরকে দুটো কোলবালিশও দেখাচ্ছি, কিউট না? বাট ওটা আমরা নিতে পারবো না, মাকে ফোন করা হয়েছিল, তো মা বললো আর একটু বড় বালিশ আর কোলবালিশ নিতে, তো আমরা এটাকে নিলাম আর এই দুটো কোলবালিশ নিলাম। কদিন ধরে একটু পাখির শখ জেগেছে, তাই পাখির দোকানে এসে পাখির দাম দর করছিলাম, কিন্তু সেরকমভাবে কিছুই পছন্দ হচ্ছিল না। এখানে অ্যাকোরিয়ামেও ছিল, ট্রাফিক জ্যাম থাকার জন্য তখন আমি আর ভিডিও করে উঠতে পারিনি। এটা রাত্রেবেলায় আমরা দুজন, সরি আমরা দুজন না, আমাদের সাথে আরও রিলেটিভরাও ছিল, মোট আমরা চারজন ছিলাম, চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তখন প্রায় রাত্রি 3টে, আমাদের হঠাৎ করেই ক্রেভিং হয় যে কিছু খাওয়ার জন্য, তো চারজনে মিলে প্ল্যান করে বেরিয়ে গেছিলাম। এখানে আমরা পাওভাজি আর ভুর্জি পাওয়ার দোকানে এসে গেছিলাম কিছু খাওয়ার জন্য। আর এই ভুর্জি পাওয়ার দোকানের ছেলেটা এমন ঠং 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 করে ভুর্জি পাওয়াটা বানাচ্ছিল, ভাবছিলাম হয়তো আমরা বোম্বের তাজ হোটেলেই খেতে চলে এসেছি বোধহয়, বাট সেটা সেরকম ছিল না। আচ্ছা তোমাদেরকে দাঁড়াও, ওর আওয়াজটা শোনাই।
बंद करो हाथ जोड़ के, मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আর শেষমেশ এসে গেছিল ভুরজি পাওটা, যেটা খেতে একদমই ভালো ছিল না। তো আমাদের খিদে তখনও মরেনি, তাই আমরা পাও ভাজি খেতে চলে এসেছিলাম পাও ভাজির দোকানে। আর এটা হলো পাও ভাজিটা, যেটা খেতে ভুরজি পাওয়ার তুলনায় ফার বেটার ছিল। चला जा कैसा? ठीक है, खाने के बाद तो हाँ। तो आज के वीडियो এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে, যেটা থাকবে কিনা কার্তিক পূজো নিয়ে। ততক্ষণের জন্য টাটা।